মুসলমান ভাইরারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের সাথে খাল খনন করতে আরম্ভ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে খাল খনন করতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খাবারের অভাব দেখা দিছে রাসূলের পেটের মধ্যে হয়তো বা খিদা অনুভব হইতেছে এজন্য ওই সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়া বললেন ও আমার স্ত্রী এই মুহূর্তে আমার বাড়িতে আমি একজন মানুষকে আমার মেহমান বানাতে চাই বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার স্ত্রী প্রশ্ন করলেন তুমি কাকে মেহমান বানাইতে চাও এমন সময় ওই সাহাবী ডাক দিয়া বলে আমি এই মুহূর্তে রাসূলে আরাবীকে আমার বাড়ির মেহমান বানাতে চাই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে রাসূল খাল খনন করতে গিয়া রাসূলের মধ্যে ফেডের খিতা অনুভব হইছে এজন্য আমার বাড়িতে আইনা আমি রাসূলকে আহার করাতে চাই এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে রাসূলকে আপনি দাওয়াত করবেন তো ভালো কথা কিন্তু গড়ের ভিতরে খাবারের মধ্যে কোনো কিছু নাই যেটুকু খাবার আছে এই খাবারটা তো আপনার আমার জন্য পর্যাপ্ত পরিমাণ হবে রাসূলকে যদি খাবার দিয়া দেই তাহলে আপনি আমি আহার করার মতো কোনো কিছু থাকবে না এমন সময় ওই সাহাবী ডাক দিয়া বলেন ঠিক আছে আমাদের খাওয়ার কোনো প্রয়োজন নাই আমরা এই খাবারটা রাসূলকে খাওয়ায় দিতে চাই এমন সময় স্ত্রী এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মুয়াফিক হয়ে গেলে তার মতের সাথে ঐক্যমত হয়ে গেলে ইন্না আতাইনাকাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম বলেন সুবহানাল্লাহ কাউসার শব্দের বিভিন্ন অর্থ রয়েছে কোন কিতাবের মধ্যে কাউসার শব্দের 13টা অর্থ বর্ণনা করছে আবার কোন কিতাবের মধ্যে কাউসার শব্দের 40টারও অধিক অর্থ বর্ণনা করছেন বলেন সুবহানাল্লাহ তবে বেশিরভাগ মুফাসসিরিনে কেরামের ঐক্যমত অনুপাতে কাউসার শব্দের দ্বারা যত ধরনের কল্যাণকর কাজ বা যত ধরনের কল্যাণকর বস্তু আছে সমস্তগুলিকে ঐক্যবদ্ধভাবে বোঝানো হয়েছে আর এই সমস্ত কল্যাণকর কাজ আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ আসুন এই আয়াত বা এই সূরাটা আল্লাহ কেন নাযিল করলেন আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল তিনজন কয়জন ছেলে কয়জন ছিল তিনজন তবে অনেক বর্ণনায় পাওয়া যায় সাতজন পাঁচজন তিনজন দুইজন একজন প্রসিদ্ধ বর্ণনা হলো রাসূলের সন্তান ছিল তিনজন কয়জন তিনজন এর মধ্যে দুইজনের নাম ছিল একজনের নাম ছিল কাসিম আরেকজনের নাম ছিল তাহের আরেকজনের নাম ছিল তাহের আরেকজন সন্তানের নাম ছিল ইব্রাহিম আরেকজন সন্তানের নাম ছিল ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন নাম্বার সন্তান ইব্রাহিম যখন অসুস্থ হয়ে পড়লেন তখন এই অসুস্থতার দরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে কোন প্রকার একটা ব্যথা অনুভব করার কারণ ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সন্তান দুনিয়াতে আসছে কিতাবের ভিতর লেখা হয় যে তারা বালিগ হওয়ার পূর্বে আল্লাহর সান্নিধ্যে হাজিরা দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এখন তৃতীয় নাম্বার সন্তানটা যখন অসুস্থ হয়ে গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে কিছু ব্যথিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি আরম্ভ করলেন আল্লাহর কাছে আর্তনাদ আরম্ভ করিয়া দিলেন কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আর্তনাদ করতে আরম্ভ করলেন আল্লাহ তুমি আমাকে ইতিপূর্বে দুইটা সন্তান দিয়েছিলে আমার এই দুইটা সন্তানকে তুমি তোমার কুদরতি কুলে নিয়ে নিছো এখন আমাকে তৃতীয় নাম্বার আরেকটা সন্তান দিছো এই সন্তানটাকেও তুমি আবার অসুস্থতার মধ্যে নিমজ্জিত করে দিছো আমি তোমার কাছে দোয়া করি তুমি আমার এই সন্তানটাকে সুস্থ করে দাও মুসলমান ভাইরারে আমার রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আরম্ভ করলেন ও মওলা করিম আমার আল্লাহ আমার শত্রুদেরকে তুমি সাত সাতটা করে সন্তান দান করছো তুমি আবু জাহেলকে সন্তান দান করছো আবু লাহাবকে সন্তান দান করছো তুমি সাইবাকে সন্তান দান করছো কিন্তু আমারকে তুমি তিনটা সন্তান দান করছো ওই তিনটা সন্তানের মাধ্যমে প্রথম দুইটা সন্তানকে তুমি তোমার রাস্তায় নিয়ে আনিছো এখন তিন নাম্বার আমার একটা সন্তান ওই সন্তানটাকে তুমি আবার অসুস্থতার মধ্যে নিমজ্জিত করে দিছো মুসলমান ভাইরারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তানের বিরহ বেদনায় এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে আরম্ভ করলেন আল্লাহর কাছে গুনাহজারি করতে আরম্ভ করলেন এই সংবাদটা মক্কার ওলিতে গলিতে পৌঁছিয়া গেছে মক্কার ওলিতে গলিতে পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান যখন অসুস্থ হয়ে গেলেন রাসূলের সন্তানের অসুস্থতার সংবাদ শুনিয়া আবু জাহেল তার নিজের গড়ের ভিতরে আনন্দ উল্লাস করে সাইবা তার গড়ের ভিতরে আনন্দ উল্লাস করে আবু জাহেল তার গড়ের ভিতরে এমন আনন্দ উল্লাস করে যে তার জীবনে এর চাইতে বড় আনন্দ আর হতে পারে না বলেন না আউযুবিল্লাহ মুসলমান ভাইরারে আমার তারা একে অপরের কাছে বলাবলি করতে আরম্ভ করলো দেখো মুহাম্মদকে আল্লাহ তার প্রভু তাকে তিনটা সন্তান দান করছে ইতিপূর্বে দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন তৃতীয় নাম্বার আরেকটা সন্তান এই সন্তানটাও অসুস্থ হয়ে গেছে মুসলমান ভাইরারে আমার এভাবে কিছু দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার সন্তান ইব্রাহিমও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বিরহ বেদনায় কান্নাকাটি করে এমন সময় মক্কার আবু জাহেল উতবা সাইবা তারা প্রচুর পরিমাণে আনন্দ উল্লাস করতে আরম্ভ করলো কারণ আরবের একটা প্রথা আছে আরবের প্রথা হলো কারো যদি কোনো সন্তান না থাকে তাহলে আরবি ব্যাকরণ অনুপাতে তাকে আবতার তথা নিঃসন্তান বলা হয় তারা বলতে আরম্ভ করলো দেখো মুহাম্মদকে আল্লাহ তিনটা সন্তান দান করছে এই তিনটা সন্তানকে আল্লাহ পুনরায় দুনিয়া থেকে নিয়ে আনিছে এখন মুহাম্মদ আবতার তথা নিঃসন্তান মুহাম্মদের বংশ বাঁচিয়ে রাখার মতো মুহাম্মদের দ্বীন এবং ধর্ম রক্ষা করার মতো মুহাম্মদের ইজ্জত রক্ষা করার মতো আর দুনিয়ার মধ্যে কেউ থাকবে না কারণ মুহাম্মদ হলো আবতার মুহাম্মদ হলো অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা প্রয়োগ করতে আরম্ভ করলো রাসূলের ব্যাপারে তারা কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করিয়া দিল এর মধ্যে প্রধান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার তথা নিঃসন্তান বলিয়া তারা গালি দিছে কি করছে নিঃসন্তান বলিয়া গালি দিছে তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা কুৎসা রটনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা অপমাননা করে রাসূলকে গালি দেয় এটা শুধু আপনার আমার জমানায় নয় ইতিপূর্বেও ছিল কিন্তু যে সমস্ত মানুষগুলি রাসূলের ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলে যে সমস্ত মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুহমত দেয় যে সমস্ত মানুষগুলি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমির ডাকাত বলে আখ্যায়িত করে ওই সমস্ত মানুষগুলি আসলে সৎ সন্তান নয় এগুলা হলো জারুত সন্তান এগুলা হলো জারুত সন্তান এই কথাটা আমার না এই কথাটা আমার না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনী কর্মের বিরোধিতা করছে কাফির মুশরিকরা ঠিক
দিকদ্রুপভাবে বর্তমান জমানায়ও কিন্তু কাফের মুশরিকরার উত্তরসূরি যারা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখনো কুৎসারটনা করে এখনো কুৎসারটনা করে একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুৎসারটনা করে রাসূলকে মরুভূমির ডাকাত বলে আখ্যায়িত দেয় ওই সমস্ত মানুষগুলি যে কোনো সৎ সন্তান হতে পারে না ওই সমস্ত মানুষগুলি যে জারত সন্তান এর বাস্তব প্রমাণ হলো আমার আল্লাহর কুরআন আমার আল্লাহর কুরআন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে এই সূরার নাম হলো সূরাতুল কলম এই সূরার নাম সূরাতুল কলম যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসিয়া রিসালাত অর্থাৎ শানে রিসালাতের আলোচনা করতেছে নবীজির নবুয়ত প্রাপ্তির আলোচনা কিভাবে নবুয়ত প্রাপ্তি হয়েছে মানুষ কিভাবে নবুয়তের দায়িত্ব পালন করতে হবে নবীর অনুসরণ করতে হবে এই আলোচনাগুলি করতেছে এমন সময় মক্কার 70 জন বড় বড় লিডার কয়জন 70 জন বড় বড় লিডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করছে আগমন কইরা বলেন হে মুহাম্মদ আমরা তোমার কাছে জটিল থেকে জটিল একটা কথা নিয়ে উপস্থিত হইছি আজকে তুমি আমাদেরকে এই জটিল থেকে জটিল কথার সমাধান দিয়ে দিতে হবে যদি তুমি আমাদের এই জটিল কথার সমাধান না দিতে পারো তাহলে এই মক্কার জমিনে তোমার দ্বীনের দাওয়াত চলবে না তোমার মাদ্রাসা প্রতিষ্ঠান চলবে না তোমার নবুয়তের দাবি আর এই জমিনে চলবে না এমন কি তোমাকে আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তোমরা বলো এই কথাটা কি হতে পারে তখন এই 70 জন লিডার তাদের বক্তব্য রাসূলের কাছে উপস্থাপন করলো যে আমাদের এই মক্কা নগরীতে যুগ যুগ ধরে আমাদের একজন বড় লিডার যার ব্যাপারে মানুষের মধ্যে দ্বিমত রয়েছে যার ব্যাপারে মানুষের মধ্যে দ্বিমত রয়েছে যেই ব্যক্তির ব্যাপারে দ্বিমত রয়েছে ওই ব্যক্তিটা হলো আমাদের মক্কার সবচাইতে বড় সম্মানী ব্যক্তি এবং মক্কার সবচাইতে বড় দনাত্মবান ব্যক্তি এই ব্যক্তিটা মক্কার সবচাইতে বড় অস্ত্রশালী ব্যক্তি ব্যক্তি অর্থাৎ মক্কার জমিনে সব দিক দিয়া তার চেয়ে পাওয়ারফুল আর কেউ নাই কেউ নাই তখন এই লোকটার ব্যাপারে আমাদের দেশের মধ্যে দি ভাগ হয়েছে একদল মানুষ বলতেছে তার জন্মটা হলো বৈধ আরেকদল মানুষ বলতেছে তার জন্মটা হলো অবৈধ আরেকদল মানুষ বলতেছে তার জন্মটা হলো অবৈধ এখন তোমার কাছে আমরা জানতে চাই আমাদের যে লিডার আছে ওই লিডারের জন্মটা বৈধ না অবৈধ না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবাই কেরাম চিন্তায় নিমজ্জিত হয়ে গেলেন তাদের মাথা নিচে দিয়া চিন্তা করতে আরম্ভ করলেন মাথা নিচে দিয়া চিন্তা করতে আরম্ভ করলেন তখন এমন সময় আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হইছে এমন সময় আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হইছে কি আয়াত উতুল্লিম বাদা যালিকা জানিম যে আপনাকে যেই ব্যাপারে জিজ্ঞেস করা হইছে যেই নেতার ব্যাপারে জিজ্ঞেস করা হইছে আপনি নিঃসন্দেহে জবাব দিয়ে দেন ওই সন্তান বা ওই নেতা হলো যারর সন্তান ওই নেতা যারর সন্তান জানায় দিবেন কে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিছে মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই মুহূর্তে সূরাতুল কলমের প্রথম নম্বর আয়াত থেকে নিয়া 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল কইরা এই বিষয়টাই জানায় দিলেন যে তোমরা যেই নেতার ব্যাপারে তোমরা প্রশ্ন করছো ওই নেতাকে আল্লাহ বৈধ জন্ম দিয়া পাঠান নাই বরং তার মা তাকে এই দুনিয়ার মধ্যে অবৈধ জন্ম দিছে এই দুনিয়ার মধ্যে অবৈধ জন্ম দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যখন ওহিপ্রাপ্ত হইলেন ওহিপ্রাপ্ত হয়া তখন তাদেরকে বইলা দিলেন যে তোমাদের নেতা তোমাদের যেই নেতা যেই নেতার ব্যাপারে আমাকে প্রশ্ন করছো ওই নেতার জন্মটা বৈধ নয় বরং তার মা তাকে অবৈধভাবে জন্ম দিয়েছে বরং তার মা তাকে অবৈধভাবে জন্ম দিয়েছে এই 70 জনের ভিতরে লিডার নিজেও আছে 70 জনের ভিতরে লিডার নিজেও আছে ওই লিডার এখান থেকে রাগান্বিত হয়ে দৌড়ে বাড়িতে গেলেন দৌড়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়া ওনার মার হাতের মধ্যে খাপা দিয়া
মার হাতের মধ্যে থাবা দিয়া ধরছে মার হাতের মধ্যে থাবা দিয়া দইরা তরবারিটা গর্দানের উপর দইরা বলতেছে আমার জন্মটা সঠিক বা বেঠিক এটা তুমি আমাকে এই মুহূর্তে বর্ণনা করো যদি তুমি আমার জন্মের ব্যাপারে এখন আমাকে সুসংবাদ না দাও তাহলে আমি এই মুহূর্তে তোমার গর্দানটাকে উড়াইয়া দিব এবার মা আরজি পেশ করতে লাগলেন আমি যদি তোমার জন্মের সত্যি সংবাদটা দিয়ে দেই তাহলে তুমি আমাকে কি করবা তখন ওই নেতা বর্ণনা করতে লাগলো তুমি যদি এই মুহূর্তে যদি আমাকে সত্য সংবাদ দাও তাহলে আমি তোমাকে নির্দ্বিধায় ছেড়ে দিব নির্দ্বিধায় ছেড়ে দিব এই নেতার নামটাও মনে রাখা দরকার এই নেতার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা ওয়ালিদ ইবনে মুগিরা যে রাসূলের সবচাইতে বড় দুশমন ছিল যে রাসূলের সবচাইতে বড় দুশমন ছিল ওই ওয়ালিদ ইবনে মুগিরা মার হাতের মধ্যে থাবা দিয়া দইরা মাকে যখন এভাবে শিকার উঠিয়ে আনলেন তখন মা তার সত্য ঘটনা বর্ণনা করতে আরম্ভ করলেন সত্য ঘটনা বর্ণনা করতে আরম্ভ করলেন মা বলে ঠিক আছে তুমি আমাকে যদি এই আযাব থেকে পরিত্রাণ দাও তাহলে আমি এই সত্য ঘটনাটা তোমার কাছে উপস্থাপন করতে পারি ওয়ালিদ ইবনে মুগিরা বলে ঠিক আছে তুমি তোমার সত্য ঘটনা আমাকে বর্ণনা করিয়া দাও তখন মা বর্ণনা করতে লাগলো শুনো আমি আসলাম ওই মক্কা নগরীর সবচাইতে সুন্দরী সুরসী একজন নারী যাকে বিবাহ করার জন্য মক্কার সবচাইতে বড় বড় লিডারদের ছেলেদের জন্য আমার বেলায় অফার আসছে কিন্তু ওই সমস্ত অফারগুলি আমার বাবা এবং আমার মা আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই এক পর্যায়ে জর্ডানের একজন বিশাল ধনবানদারওয়ালা ব্যক্তি সে তার ছেলের বিয়ার প্রস্তাব নিয়ে যখন আমার মা বাবার কাছে আসলো আমার মা বাবার কাছে আসার পরে আমার মা বাবা এবং আমি ওই জর্ডানের সবচাইতে ধনবান ব্যক্তির প্রস্তাব গ্রহণ করছি কিন্তু এই বিবাহর আলাপ আলোচনা ঠিক হয়ে যাওয়ার পরে দুই বা তিন দিন আগে আরবের সবচাইতে বড় দুইটা মেলা এই দুইটা মেলার নাম হলো উকাব এবং উকাজ এবং মুসান্না এই দুইটা মেলা যখন এসে উপস্থিত হয়ে গেল ওই দুইটা মেলার মধ্যে আমি যাওয়ার জন্য আমার বাবার কাছে আমি আবদার করলাম যে উকাজ এবং মুসান্না এই দুইটা মেলার মধ্যে আমি যেতে চাই কি করতে চাই উকাজ এবং মুসান্না এই দুইটা মেলার মধ্যে আমি যেতে চাই এই মেয়ের প্রতিশ্রুতি অর্থাৎ মহিলা বলতেছে আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমার বাবা আমাকে উকাজ এবং মুসান্না নামক মেলার মধ্যে গিয়া উপস্থিত হইছে আর সেখানে উপস্থিত হওয়ার পরে ওই মেলার ভিতরে সবচাইতে ধনবান ব্যক্তি ধনাত্মবান ব্যক্তি সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি সে আমাকে দেখিয়া আমার সুন্দরের পিছনে লালায়িত হয়ে গেছে সুন্দরের পিছনে লালায়িত হয়ে গেছে সে আমার বাবার গর্দানের উপরে তলোয়ার ধরে বলছে এই মুহূর্তে যদি তোমার মেয়েকে আমার কাছে বিবাহ না দাও তাহলে তোমার গর্দানটা উড়িয়ে দিব কি করব তোমার গর্দানটা উড়িয়ে দিব আমার বাবা ভয়ে ওই ধনবানদারওয়ালা ব্যক্তির কাছে আমাকে বিবাহ দিয়া কি করছে বিবাহ দিয়া দিছে তখন ওই বিবাহ দেওয়ার পরে কিছুদিন যখন আমি ওনার সাথে ঘর সংসার করতে আরম্ভ করলাম তখন কিছুদিন পরে আমার কাছে ওনার একটা রোগ ধরা খাইলো যেটা হলো যৌন রোগের সমস্যা তার মধ্যে যৌন নিবারণ করার দক্ষতা বা শক্তি তার মধ্যে কম এই রোগটা যখন আমার কাছে ধরা খাইছে তখন আমি চিন্তায় পতিত হয়ে গেলাম যে ওই লোকটার সঙ্গে যদি আমি আমার জীবন যাপন করি আমার এই সুন্দর জীবনটা যদি ওই লোকের পিছনে আমি ছেড়ে দেই তাহলে অদূর ভবিষ্যতে আমার কোনো উপায় হবে না কি হবে না এছাড়াও আমি চিন্তা করলাম যে ওই লোকের পিছনে যদি আমার জীবনটা কাটায় দেই তাহলে ওই লোকটা তো বিশাল ধনবানদারের অধিকারী ব্যক্তি তাহলে ওই লোকটা যখন মারা যাবে তখন ওই লোকটা মারা যাওয়ার পরে তার ওয়ারিস হওয়ার মতো কোনো ব্যক্তি নাই কি নাই ওয়ারিস হওয়ার মতো কোনো ব্যক্তি নাই ওই সময় আমি চিন্তা করলাম যে কোনো পন্থায় যে কোনো মাধ্যমে হোক আমি তার পরিবারের ভিতরে থাইকা আমি তার নাম বিক্রি কইরা একটা সন্তান গ্রহণ করা দরকার বলেন না কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তোমার বাবা যখন তার ব্যবসায়ী কাজে নিমজ্জিত হয়ে গেলেন ওই ব্যবসায়ী কাজের জন্য তার জন্মভূমি ত্যাগ করে অন্য কোন জনপদের মধ্যে অবস্থান করলেন আমি একটা দীর্ঘ একটা সুবর্ণ সুযোগ পাইলাম আমি চিন্তা করলাম ওই সুবর্ণ সুযোগটাকে আমি কাজে লাগাই বলেন না তখন তোমার বাবা যখন ব্যবসার জন্য চলে গেছে তোমার বাবা ব্যবসার জন্য চলে যাওয়ার পরে আমি ওই অমুক স্থানের অমুক গ্রামের একজন রাখালকে আমার জন্য নিয়োজিত করি বলেন না
ওই রাখাল যখন আমার সাথে রাত্রি যাপন করে ওই রাখালের রাত্রি যাপনের বদৌলতে তুমি ওয়ালিদ ইবনে মুগিরার জন্ম বলেন না আল্লাহ তার মানে ওয়ালিদ ইবনে মুগিরা তার আসল বাবার জন্ম না সে একটা দারশন অর্থাৎ মা পরিষ্কার বলে দিলেন তোমার জন্মটা বৈধ না আমি যেভাবেই হোক তোমাকে জন্ম দিলাম এই জন্মটা সম্পূর্ণ অবৈধ বলেন না তখন ওয়ালিদ ইবনে মুগিরা এই কথাটা শুনিয়া ওয়ালিদ ইবনে মুগিরা খুব লজ্জিত হয়া বড় নেতা বড় লিডার ওই লিডার খুব লজ্জিত হয়া ওই লিডার এই জনপদ ত্যাগ করিয়া বনবাস গেলেন অর্থাৎ একটা পাহাড়ের মধ্যে অবস্থান করলেন কিতাবের ভিতর লিখেন ওয়ালিদ ইবনে মুগিরা ওই পাহাড়ের মধ্যে অবস্থানরত অবস্থায় সে মারা গেছে এমন কি কুকুর শিয়াল বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী তাকে আহার করছে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী তার রান গুস্ত সিরা সিরা খাইছে ওই যে একটা ঘটনা সূরাতুল কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন এই ঘটনার দ্বারা কোন দিকে ইঙ্গিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করেছেন এই দুনিয়া সৃষ্টির শুরু থেকে নিয়ে নবীগণের বিরুদ্ধে রাসূলগণের বিরুদ্ধে যারা যে প্রকার কুৎসা রটনা করছে বা ভবিষ্যতে যারা কিয়ামত পর্যন্ত রাসূলের ব্যাপারে কুৎসা রটনা করবে রাসূলকে যারা গালিগালাজ করবে রাসূলের ব্যাপারে যারা অপমাননা করবে তাদের জন্ম একটারও বৈধ না সবটি যার সন্তান সবটি যার সন্তান এদিকে আল্লাহ নিসবত করছে শুধু তাই নয় যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে যারা দ্বীন এবং ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলে ওই সমস্ত মানুষগুলি তারা যার সন্তান প্রমাণ করে একমাত্র আল্লাহর কোরআন প্রমাণ করে একমাত্র আল্লাহর কোরআন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে এই পর্যন্ত এবং অদূর ভবিষ্যতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনা করবে অদূর ভবিষ্যতে যারা রাসূলকে গালিগালাজ করবে অদূর ভবিষ্যতে যারা রাসূলকে মরুভূমির ঢাকাত বলে আখ্যায়িত করবে অদূর ভবিষ্যতে রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে ওই সমস্ত ব্যক্তিগুলির ব্যাপারে আমাদের জেনে রাখা দরকার এরা কোনো বৈধ সন্তান হতে পারে না এরা এক নম্বরের যার সন্তান এক নম্বরের যার সন্তান এই মানুষগুলিকে চিহ্নিত রাখা দরকার আর আমরা ওই সমস্ত কাজ বা কথা নিয়ে গাম্ভীর্য যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহ যাদেরকে সওয়াতের খাতা থেকে খারিজ কইরা যাদেরকে যার সন্তানে পরিণত কইরা দিছে আমরা তাদেরকে হিসাব নেওয়ার কোনো দরকার নাই আমরা তাদেরকে হিসাব নেওয়ার কোনো দরকার নাই যাই হোক আমি বলতেছিলাম যারা রাসূলের ব্যাপারে কুৎসা রটনা করে তাদের পরিচয় হলো তারা যার সন্তান তাদের পরিচয়টা হলো যার সন্তান বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন ইন্তেকাল করছে তখন আবু জাহেল উতবা সাহেবা তারা আনন্দিত তখন ওই আনন্দ উল্লাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবদার বলিয়া গালিগালাজ করতে আরম্ভ করলেন রাসূলের অন্তরের মধ্যে যখন ব্যথা অনুভব করতে লাগলেন রাসূল সন্তানের ব্যথায় বেদনাবান হয়ে গেলেন রাসূল সন্তানের বিরহ বেদনায় নিজের মধ্যে এক প্রকার অশান্তি অনুভব করতে আরম্ভ করলেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করিয়া আপনার আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন ওই মুহূর্তে কেমন একটা সান্ত্বনা দিয়ে যেই সান্ত্বনার কোনো উপমা হতে পারে না যেই সান্ত্বনার কোনো উপমা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়া করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার যত বস্তু বা বিষয়ের মধ্যে কল্যাণ আছে ওই সমস্ত বিষয় বা বস্তুর সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে আরাবিকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ তো বলতেছিলাম কাউসার শব্দের একাধিক অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বলেন সুবহানাল্লাহ কাউসার শব্দের আরেকটা অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এখান থেকে আরেকটা বিষয় বোঝার দরকার আছে আমরা অনেক মানুষ আমাদের মধ্যে আছে যারা আমাদের মুসলমান ভাই যারা আমাদের দ্বীনি ভাই যারা আমাদের ধর্মীয় ভাই ওই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে বলে আখ্যায়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ জানে বলে আখ্যায়িত করে এখান থেকে এই আয়াত থেকে এই সূরাতুল কাউসার থেকে পরিষ্কার হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের সংবাদ জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের সংবাদ জানতেন তাহলে আল্লাহ সূরাতুল কাউসারের একটা তরজমা এভাবে তুলেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুজেজা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এভাবেই অর্থটা তুলতেন যে কাউসার শব্দের একটা অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েবের সংবাদ জানেন না এটার আলোচনা এই সূরার ভিতরেই আছে কিন্তু আজকে করা সম্ভব না আজকের আলোচনা আমি যা যতটুকুই করতে পারি এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা অর্থাৎ কাউসার শব্দের অর্থ হলো রাসূলের মুজেজা বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সহস্রে নিজের দেহ মুবারক নিয়া যে সমস্ত যুদ্ধগুলির মধ্যে অংশ গ্রহণ করছে এই যুদ্ধগুলির মধ্যে অন্যতম একটা যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ কিসের যুদ্ধ খন্দকের যুদ্ধ এই খন্দকের যুদ্ধের মধ্যে দ্বীন এবং ইসলামকে রক্ষা করার জন্য মুসলমানদের আক্রমণ থেকে বাঁচার জন্য মুসলমানদেরকে আত্মরক্ষা করার জন্য তারা খন্দকের যুদ্ধের সময় তাদের চতুর্দিকে খাল খনন করছিল কি খনন করছিল খাল খনন করছিল তখন ওই খাল খনন করার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীক ছিলেন বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের সাথে খাল খনন করতে আরম্ভ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে খাল খনন করতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খাবারের অভাব দেখা দিছে রাসূলের পেটের মধ্যে হয়তো বা খিদা অনুভব হইতেছে এজন্য ওই সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়া বললেন ও আমার স্ত্রী এই মুহূর্তে আমার বাড়িতে আমি একজন মানুষকে আমার মেহমান বানাতে চাই বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার স্ত্রী প্রশ্ন করলেন তুমি কাকে মেহমান বানাইতে চাও এমন সময় ওই সাহাবী ডাক দিয়া বলে আমি এই মুহূর্তে রাসূলে আরাবীকে আমার বাড়ির মেহমান বানাতে চাই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধেই রাসূল খাল খনন করতে গিয়া রাসূলের মধ্যে ফেডের খিতা অনুভব হইছে এজন্য আমার বাড়িতে আইনা আমি রাসূলকে আহার করাতে চাই এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে রাসূলকে আপনি দাওয়াত করবেন তো ভালো কথা কিন্তু গড়ের ভিতরে খাবারের মতো কোনো কিছু নাই যেটুকু খাবার আছে এই খাবারটা তো আপনার আমার জন্য পর্যাপ্ত পরিমাণ হবে রাসূলকে যদি খাবার দিয়া দেই তাহলে আপনি আমি আহার করার মতো কোনো কিছু থাকবে না এমন সময় ওই সাহাবী ডাক দিয়া বলেন ঠিক আছে আমাদের খাওয়ার কোনো প্রয়োজন নাই আমরা এই খাবারটা রাসূলকে খাওয়ায় দিতে চাই এমন সময় স্ত্রী এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মুয়াফিক হয়ে গেলেন তার মতের সাথে ঐক্যমত হয়ে গেলেন সাহাবী বললেন ঠিক আছে তুমি খাবার তৈরি করো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া নিয়ে আসি এমন সময় স্ত্রী পিছন দিক থেকে আর স্বামীকে ডাকিয়া বলে আপনি একটু দাঁড়ান কারণ মহিলাদের একটা অভ্যাস আছে তারা আই একটু বেশি ছিল আইটা একটু বেশি ছিল ওই সময় ওই সাহাবীর স্ত্রী পিছন দিক থেকে ডাক দিছে ডাক দিয়া কয় আমার প্রাণের স্বামী আপনি একটু দাঁড়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তো আরো অনেক সাহাবাই কেরাম আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাল খনন করতেছে ওই সমস্ত সাহাবাই কেরামের সম্মুখে রাসূলকে খাবারের কথা না বইলা আপনি রাসূলকে একাকী একান্তভাবে আপনি বলবেন বলেন সুবহানাল্লাহ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু তখন ওই সাহাবী বললেন ঠিক আছে ওই সাহাবী কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে আসতে বললেন আল্লাহর রাসূল আমার বাড়িতে আপনার অল্প খাবারের আয়োজন করছি এখন শুধু আপনার আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার স্ত্রী বলছে যদি অনুগ্রহ করে আপনি আমার সাথে চলেন বলেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ রাসূলের বিষয়টাকে গোপন না রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কুমার গড়ে যে খাবারটা এই খাবারটা কি প্রস্তুত হয়ে গেছে তখন ওই সাহাবী বললেন হ্যাঁ খাবার রেডি হয়ে গেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খন্দকের যুদ্ধের মধ্যে এই খাল খননকারী সমস্ত সাহাবাই কেরামকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবাই কেরাম আমার একজন সাহাবী তোমাদেরকে দাওয়াত করছে আজকের খাবার খাওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ সাহাবীর ভিতরে কিছু কিছু ভয় অনুভব হইতেছে কারণ স্ত্রী কয়ে দিছে শুধুমাত্র রাসূলকে নেওয়ার জন্য কিন্তু আয়েশা কইছে রাসূলকে রাসূল একা যাওয়ার জন্য কিন্তু রাসূল বিষয়টাকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রাইখা রাসূল সমস্ত সাহাবাই কেরামকে দাওয়াত দিলেন এবং কি নিয়া উপস্থিত হইলেন
ওই সাহাবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বাড়িতে আয়েশা উপস্থিত হয়ে গেছে ওই খাবারগুলি যখন আমি রাসূলের সম্মুখে নিয়ে উপস্থাপন করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারটা গ্রহণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবার গ্রহণ করিয়া খাল খননকারী সমস্ত সাহাবায়ে কেরামকে আহার করাইলেন বলেন সুবহানাল্লাহ এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করিয়া বললেন তুমি এই খাবার ঘরের ভিতরে নিয়ে যাও এবং এই খাবারটা তুমি তোমার স্ত্রীকে নিয়ে আহার করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা ঘরের ভিতরে খাবার আহার করলাম কিন্তু আমরা ঘরের ভিতরে খাবার আহার করিয়া আমরা পরপরে লক্ষ্য করিয়া দেখলাম আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে খাবার খাওয়াইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খাওয়াইলাম আমরা স্বামী এবং স্ত্রী উভয়ে খাবার আহার করলাম কিন্তু আমরা প্রথমে যে পরিমাণ খাবার পরিলক্ষিত করেছিলাম সবাই খাওয়ার পরে দেখি আমাদের পাত্রের মধ্যে পুনরায় সে পরিমাণ খাবার রয়ে গেছে মুসলমান ভাইরা রে আমার ওই সাহাবী বলেন এরপরে আমি আমার আশপাশের সমস্ত বাড়িঘরগুলির মধ্যে আমি খাবারগুলি বণ্টন করিয়া দিলাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির সীমানা অতিক্রম করলেন ওই সীমানা অতিক্রম করার পরে খাবারের বরকত শেষ হয়ে গেছে তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজ বিভিন্ন খাবার বিভিন্ন কর্মের মাধ্যমে বরকত দান করছেন কি দান করছেন বরকত দান করছেন এজন্য মুফাসসিরিন কেরামগণ কাউসার শব্দের একটা তরজমা তুলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বলেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বাদ বাকি আলোচনা আগামী জুমায় হবে এ পর্যন্ত যা বললাম যা শুনলাম সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে সকলে বলো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন